করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকালে অবকাশকালীন ছুটির পর আদালতে বসে আপিল বিভাগ। এ সময় সিনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আদালতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, অন্যথায় সংক্রমণ বাড়তেই থাকবে। তিনি বলেন, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন না করায় বাড়ছে সংক্রমণ। আদালতে প্রবেশের সময় সবাইকে মাস্ক পরার উপরও জোর দেন প্রধান বিচারপতি।